ভক্ত সমাগমে উৎসব মুখর দেবীনগরের দেবপুরী মন্দির। আবির্ভূত হলো সেই মহেন্দ্রক্ষণ, ভক্ত সমাগমে উৎসব মুখর দেবপুরী মন্দির। এই মুহূর্তে দেবীনগরের দেবপুরী মন্দির থেকে আমাদের প্রতিনিধি দিশা রয়েছে। সেখানকার ভক্ত সমাগম, ভক্তের ঢল, কিভাবে চলছে অনুষ্ঠান? আজ মহাশিবরাত্রি, আবির্ভূত হলো সেই মহেন্দ্রক্ষণ, শুরু হয়ে গেছে দেবাদিদেব মহাদেবের আরাধনা। সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়, ভক্ত সমাগমে উৎসব মুখর দেবীনগরের দেবপুরী মন্দির। আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে দেবীনগরের দেবপুরী মন্দিরে, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে দিশা, সেখানকার লাইভ টেলিকাস্ট করছে। দিশা, কি খবর পাচ্ছ? ভক্ত সমাগমের ঢল কীরকম জানাও আমাদের। ভক্ত সমাগমে উৎসব মুখর দেবপুরী মন্দির, এই মুহূর্তে দিশা রয়েছে, শোনা যাচ্ছে না? যেমনটা এই মুহূর্তে তোমাকে আমি দেখাতে পারছি যে এই গোটা মন্দির চত্বরটা কিন্তু একেবারেই ভক্তদের ঢলে উৎসব মুখর হয়ে রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু পুজো চলছে, অনেকেই রীতিমতো পুজো দিচ্ছে, এবং তুমি যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তারা ধাপে ধাপে কজন করে মন্দিরে উঠছেন, এবং সেই সাথে সাথে তারা তাদের পুজো দিচ্ছেন। মূলত আজকের দিনে শিবের মাথায় জল ঢালা, এবং পাশাপাশি বহু ধরনের মনোকামনাও কিন্তু করে থাকেন। আর সব থেকে বেশি উল্লেখযোগ্য যে বিষয়টি, সেটি হচ্ছে গিয়ে আজকের দিনে মূলত এই মন্দিরগুলিতে কিন্তু মেয়েদের বা বউদের ভিড়টাই বেশি পরিলক্ষিত হয়। কারণ আমরা সকলেই জানি যে এই শিবরাত্রিকে ঘিরে বহু ধরনের বিশ্বাস কিন্তু আজও বিরাজ করছে আমাদের মধ্যে, মূলত মেয়েদের মধ্যে। আর যেমনটা সাধারণত বলা হয়ে থাকে যে শিবরাত্রি করলে ভবিষ্যতে ভালো বর পাওয়া যায়, এ ধরনের বহু রকমের কিন্তু বিশ্বাস আজও বিরাজ করছে আমাদের মধ্যে। তো আমরা এই ধরনের বিশ্বাসে কতটা জোর আছে সেটাই একটু জেনে নেব এখানে উপস্থিত কিছু ভক্তদের সাথে। নমস্কার দিদি। নমস্কার, আপনাকে ট্রাইব টিভিতে স্বাগত, এবং আজকের আন্তর্জাতিক নারী দিবসের পাশাপাশি শিবরাত্রিরও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আচ্ছা, আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো যে এই যে শিবরাত্রিকে ঘিরে বহু ধরনের বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে, এবং সব থেকে বেশি যেটা মেয়েদের মধ্যে প্রচলিত সেটি হচ্ছে গিয়ে একেবারে, আর যেমনটা জানা যায় যে যে বিশ্বাসটা আমাদের মধ্যে রয়েছে যে যদি শিবের মাথায় জল ঢালা যায় তাহলে নাকি ভালো বর পাওয়া যায়, তো এই বিশ্বাসটা কতটা জোরালো? এটা সবাই বলে যে শিবের মাথায় জল ঢালে পরে ভালো বর পাওয়া যায়, কিন্তু আমরাও বিশ্বাস করি লোকেদের কথা শুনেই যে শিবের মাথায় জল ঢাললে মনের আশা যত আছে সব পূর্ণ হয়। একেবারেই। আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলে নেব। এই আরও একজনের সাথে আমরা কথা বলে নেব, তিনিও কিন্তু অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তার সাথেও একবার কথা বলে নেব। দিদি, আপনাকে আজ আন্তর্জাতিক নারী দিবসের পাশাপাশি শিবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনার কাছ থেকে এটা জানতে চাইব যে এই যে শিবরাত্রিকে ঘিরে বহু ধরনের কিন্তু বিশ্বাস আমাদের মধ্যে আজও প্রচলিত রয়েছে, মূলত ইয়াং জেনারেশনের মেয়েদের মধ্যে যেটা শোনা যায় যে শিবরাত্রি করলে নাকি ভালো বর পাওয়া যায় ভবিষ্যতে, তো এই বিশ্বাসটা কতটা জোরালো? এই বিশ্বাসটা মানে যার যার মনের ব্যাপার কি না, তো কেউ ভগবানের জন্য পুজো করে, কেউ শিব ঠাকুরের ভক্ত হয়ে পুজো করে, কেউ সত্যি সত্যি ওটা ভেবেই পুজো করে, তো এটা যার যার মনের ব্যাপার। তো আর আপনি মূলত কোন বিশ্বাসে বিশ্বাস? সব কিছুই, ঠাকুরের মানে ভক্ত হয়েও পুজো দিচ্ছি, মানে স্বামীর কল্যাণের জন্যও পুজো দিচ্ছি, সবই।
একেবারে। তবে সুষমা, তোমাকে আরেকটা কথা বলে রাখি, শুধু যে এখানে যে এই ধরনের উৎসব মুখর আয়োজন হয়েছে তা কিন্তু নয়, এই পুরো মন্দির প্রাঙ্গণটি কিন্তু বহু ধরনের বিধি নিষেধের মধ্যে দিয়ে কিন্তু আবদ্ধও রয়েছে। যেমনটা এ বলা হয়েছে কিছুক্ষণ আগেই মাইক যোগে সকল ভক্তদেরকে অবগত করিয়ে দেওয়া হয়েছে যে এখানে যারাই আসছেন, এই যে জুতো, অনেকে দেখা যাচ্ছে যে জুতো নিয়ে তারা প্রবেশ করে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে জুতো রাখার এখানে আলাদা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি লেদারের বেল্ট এবং লেদারের ব্যাগ, এই দুটি জিনিস, পার্টিকুলারলি এই দুটি জিনিস নিয়ে কিন্তু ভেতরে যাওয়া একেবারেই মানা করে দেওয়া হয়েছে। আর পাশাপাশি ভক্তরাও হয়েছে দেখছি, মহিলা ভক্তদের পাশাপাশি পুরুষ ভক্তদেরও ঢল। পুরুষ ভক্তরা কি বলছেন, কখন থেকে তারা এসেছেন, কিভাবে দাঁড়িয়েছেন, তারা কত বছর ধরে আসছেন একটু জানো, পুরুষ ভক্তদের একটু প্রতিক্রিয়া নাও। একেবারেই, আর যেমনটা তোমাকে এই বিধিনিষেধের ক্ষেত্রে বলছিলাম, সেই বিধিনিষেধগুলোও কিন্তু একে একে করে মানা হচ্ছে। এবং পাশাপাশি তুমি এখন যেমনটা বললে, আমরা এই দাদার সাথে কথা বলে নেব। তো আপকো শিবরাত্রি কা হার্দিক শুভকামনায় হ্যায়। আপ কহাঁ সে আয়ে হ্যায়? মাই বিহার সে হুঁ। তো ইয়ে শিবরাত্রি কা মহত্ব ক্যা হ্যায় আপকে লিয়ে? हमारे पूरे इंडिया में तो जहाँ भी हम लोग रहते हैं, ऑल ओवर वर्ल्ड में जहाँ इंडियन रहेंगे वहाँ शिवरात्रि धूमधाम से मनाते हैं, और क्या। और शिवरात्रि को लेके बहुत सारे विश्वास है हम लोगों के बीच, जैसे कि बहुत सारे लड़कियों को बोला जाता है कि शिवरात्रि करोगे तो भविष्य में आपको अच्छा सा बड़ मिलेगा, तो ये जो इस तरीके के बहुत सारे विश्वास हम लोगों के अंदर अभी भी मौजूद है, तो इस बारे में आप क्या कहेंगे? इस बारे में तो ज़्यादा हकीकत नहीं बता सकते, लेकिन है कुछ ऐसा, सभी के प्रति भगवान है तो सभी के प्रति श्रद्धा रहता, चाहे लड़का हो चाहे लड़की हो। बिल्कुल। आप आज यहाँ पे क्यों आए हैं? हम भी शिवरात्रि क्या महत्व है? हमारे लिए बहुत माने महत्व है, हम लोग भी भगवान को बहुत अच्छी तरह से मानते हैं, खास करके स्पेशली शिव भगवान को ज़्यादा मानते हैं। ভক্তরা কখন থেকে দাঁড়িয়েছেন, দেশব দেয়া দেখতে পাচ্ছি বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, শুধু এলাকার মানুষ না, বহু দূর দূরান্ত থেকে মানুষরা ভিড় করেছেন, তারা অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, যেমনটা দেখা যাচ্ছে পুরো উৎসব মুখর পরিবেশ। আর ইতিমধ্যে কিন্তু মহাশিবরাত্রির যে পুজো সেটা কিন্তু শুরু হয়ে গেছে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন ভক্তরা, কোথা কোথা থেকে এসেছেন কি জানতে পারছো, কি বিধি নিষেধ রয়েছে, পুরো ছবিটা তুলে ধরো আমাদের সামনে। একেবারে সুষমা, বিধিনিষেধের কথা তো তোমাকে একটু আগেই আমি বিস্তারিত জানিয়ে দিলাম, বিধিনিষেধের কথা একটু আগেই তোমাকে আমি বিস্তারিত জানিয়ে দিয়েছি যে এখানে যেমন আলাদা করে জুতো রাখার জায়গা করে দেওয়া হয়েছে, এবং লেদারের ব্যাগ আর লেদারের বেল্ট, এই পার্টিকুলার দুটি জিনিসে কিন্তু নিষেধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারাই মন্দিরে যাচ্ছেন তাদেরকে লেদারের ব্যাগ আর লেদারের বেল্ট কিন্তু তাদেরকে পরতে একেবারেই মানা করে দেওয়া হয়েছে। আর আরও কিছু আমরা শরণার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব। দিদি, আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং শিবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, তো আপনাকে যেই বিষয়টা জানতে চাইবো যে আপনি মূলত কোথা থেকে এসেছেন? আমি তো বিকোর থেকে এসেছি, করণডিগির মানে পার করে জায়গাটা, কিন্তু এখানে আমি পড়াশোনা করি, এখানে ভাড়া নিয়ে থাকি, তো ওখান থেকে এসেছি এখানটায় শিব পুজো দিতে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে? বেশিক্ষণ না, আধা ঘন্টা ধরে। তো আপনার কাছে শিবরাত্রির মহত্বটা কি? এক তো বাড়িতে যাতে সবাই ভালো থাকে, আর সব কিছু যাতে শান্তি থাকে, আর যেটা সবাই মান্যতা বলে যে শিব পুজো করলে নাকি ভালো স্বামী পাওয়া যায়, কিন্তু মানে সবাই যেহেতু করে আসছে সেই জন্যও করি, আর বাড়িতে দেখেছি মাকে করতে, আর এই পুজো করলে সে ফল তো ভালো হয়ই, কিন্তু বাড়ির ভালো মানে বাড়িতে যাতে সবাই ভালো থাকে সেই জন্য করি। একেবারে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আশা করি আপনার এই শিবরাত্রি খুব ভালো কাটবে। আমরা আরও কিছু দর্শনার্থীর সাথে কথা বলে নেব। নমস্কার দিদি, আপনাকে আজ আন্তর্জাতিক নারী দিবস এবং শিবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনার কাছ থেকে জানতে চাইব, মূলত আপনি কোথা থেকে এসেছেন? আমি রায়গঞ্জে। এখানে কতক্ষণ ধরে এসেছেন? 5-10 মিনিট। আর যেমনটা বলা হয়ে থাকে যে শিবরাত্রিকে ঘিরে কিন্তু আমাদের মধ্যে অনেক রকমের অনেক বিশ্বাস, অনেক রকমের অনেক প্রথা পরিলক্ষিত হয়, তো সেই ক্ষেত্রে আপনি কোন বিশ্বাসে বিশ্বাসী? কারণ অনেক সময় বলা হয়ে থাকে যে শিবরাত্রি পালন করলে নাকি ভবিষ্যতে ভালো বর পাওয়া যায়। এটা আমি মানি না।
আপনি কোনটা মানেন? তো আমি মায়েদের কথাটা মানি, বাট ওই বর পাওয়া যায় এটা আমার একদমই মানে বিশ্বাসযোগ্য নয়। এটা একেবারেই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর যেমনটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সুষমা, এই গোটা চত্বর কিন্তু একেবারে উৎসবমুখর পরিবেশ। তবে আরেকটা বিষয়ে তোমাকে জানিয়ে রাখি, এখানে যে শুধু এই দুদিনের পুজোর আয়োজন করা হয়েছে তেমনটা কিন্তু নয়, এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আর সম্প্রতি তুমি সেই মঞ্চটাও দেখতে পাচ্ছ, সেই মঞ্চও কিন্তু তৈরি হয়ে গেছে। আর যেমনটা জানা যাচ্ছে যে আগামী পরশু দিন থেকে অর্থাৎ 10 তারিখ থেকে টানা 7 দিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নাচ, গান, কবিতা আবৃত্তি, আরও বহু ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এখানে। আর যেমনটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে এই দুদিনের যে পুজো, এই দুদিনের পুজোর পর কিন্তু আর সেখানে কোনো পুজো হবে না, আর তার পরপরই কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর আমরা এই মুহূর্তে মন্দির কমিটির একজন সদস্যের সাথে কথা বলে নেব একবার, এবং তার কাছ থেকে জেনে নেব যে তারা এই আয়োজন করতে তাদের কী ধরনের প্রচেষ্টা এবং পরিকল্পনা ছিল। নমস্কার দাদা, ট্রাইব টিভিতে আপনাকে স্বাগত, শিবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সাংবাদিকদের শুভেচ্ছা রইল। আমরা হচ্ছি দেবপুরী পরিবারের একটু বয়স্ক সদস্য, আমাদের একটা সুন্দর পরিবার, আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়ে পরিচালনা করি আমাদের দেবপুরীর, এবং এখানে বহু ভক্ত আপনারা নিজে দেখতে পাচ্ছেন প্রতি বছরই, এবারও তার ব্যতিক্রম হয়নি, আর এইভাবেই চলছে। আর কিছু আপনাদের জিজ্ঞাসা থাকলে করুন। দাদা, এটা তো পুজোটা তো স্বাভাবিক ব্যাপার, তো এছাড়া আর কি কি পরিকল্পনা? আমাদের পরিকল্পনা, আমাদের গতকাল 6 তারিখে শোভাযাত্রা হয়ে গেছে, সেখানে হাজার হাজার ভক্ত এবং আমাদের সবাই মিলে উপস্থিত ছিলাম। এরপরেও একদম 18 তারিখ পর্যন্ত মেলা এবং কিছু ধর্মীয় অনুষ্ঠান, তাতে হচ্ছে আপনার ভাগবত পাঠ, তারপরে লোকগীতি পল্লীগীতি, বাচ্চাদের জন্য যেটা একটা বিলুপ্তির পথে আমাদের হচ্ছে পুতুল নাচ, সেটাও আমরা দুদিনের জন্য রেখেছি, যার একটা নতুন প্রজন্মের ছেলেপেলেরা যেগুলো দেখেনি। এবং প্রত্যেক দিন আমাদের এই একটা অনুষ্ঠান লেগেই আছে এবং চলবে এটা 18 তারিখ পর্যন্ত। আপনি একটু আগে এই মেলার কথা উল্লেখ করলেন, এই মেলা কতদিন? মেলাটা হচ্ছে আমাদের 7 বছর হলেই মেলা চলছে, তবে উত্তরোত্তর আমাদের যত ভক্ত সমাবেশে সহবতে একটু বৃদ্ধি হচ্ছে, এবং আমরাও চাইছি যে আমাদের এই দেবপুরীতে এমন একটা পরিবেশ সৃষ্টি হোক যে দূর দূরান্ত থেকে এখানে অনেক ভক্ত এখানে আসেন। তার প্রমাণ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আগামীকাল হয়তো আমরা আশা করছি আরও বেশি ভক্ত আসবে। ধন্যবাদ দাদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর তুমি যেমনটা শুনলে সুশোভা, এই মুহূর্তে তিনি কিন্তু বললেন যে দূর দূরান্ত থেকেও ভক্তরা আসে, তবে যেমনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু বেশিরভাগ ভক্তরাই কিন্তু এই লোকাল থেকেই এসেছেন। তবে যেমনটা দাবি করা হচ্ছে যে সময় যত এগোবে ততই কিন্তু এই ভক্তদের ভিড় কিন্তু বাড়তেই থাকবে। আর এখানে যে শুধু বাঙালিরা আসছেন তা কিন্তু নয়, তুমি একটু আগেই দেখে নিয়েছো যারা অবাঙালি তারাও কিন্তু এখানে এসে এবং সমান ভক্তি এবং সমান শ্রদ্ধার সাথেই কিন্তু পূজো করছে। সুষমা, অনেক ধন্যবাদ দিশা তোমাকে। একদম দিশা, আমাদের যেমনটা জানালো ভক্ত সমাগমে দেবপুরি জমজমাট শিবরাত্রির মহেন্দ্রক্ষণ, শিবরাত্রির মহেন্দ্রক্ষণ উৎসব মুখর একদম দেবপুরী আবির্ভূত হলো সেই মহেন্দ্রক্ষণ। দিশা, আমাদের প্রতিনিধি যেমনটা জানালো, ইতিমধ্যেই কিন্তু পুণ্যার্থীরা ভক্ত সমাগমের ঢল একদম লেগে গেছে, তার সাথে সাথে শুধু ভক্ত সমাগম নয় পুরো উৎসবের আমেজ, মনস্কামনা পূরণের জন্যই পুণ্যার্থীরা দূর দূরান্ত থেকে এসেছেন এমনটাই জানালেন দিশা আমাদের।